স্থগিত হওয়া নওগাঁ দুই আসনে নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। এর আগে সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়, চলে বিকেল 4টা পর্যন্ত। ভোট শুরুর পর থেকেই কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। সকাল থেকেই ভোটাররা নিজ নিজ কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটার উপস্থিতি। পত্নীতলা ও ধামুরহাট এই দুই উপজেলা নিয়ে গঠিত নওগাঁ দুই আসনের ভোটার ১২৪টি কেন্দ্রে ভোট নেওয়া হয়। গত ২৯ ডিসেম্বর এই আসনে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুতে দ্বাদশ সংসদ নির্বাচন স্থগিত ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। দর্শক, নওগাঁ দুই আসনে নির্বাচনের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফা, দিনভর ভোটার উপস্থিতি কেমন দেখতে পেলেন আর কোনো অভিযোগ পেয়েছেন কিনা জানাবেন। ধন্যবাদ মাহবুবা। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল 4টায় কিন্তু নওগাঁ দুই আসনের নির্বাচনের ভোট গ্রহণ ইতিমধ্যে শেষ হয়েছে। এখন কিন্তু গণনার কাজ চলছে। আপনি যেমনটা বলছিলেন অভিযোগের কথা, যে আসলে এখানে যে চারজন প্রার্থী রয়েছেন, আসলে আমরা এই চারজন প্রার্থীর মধ্যে একজন প্রার্থীরও কোনো নির্বাচন বিষয় নিয়ে কোনো অভিযোগ এখনো পাই নাই। এবং আমরা এই মোট ১২৪টি কেন্দ্র রয়েছে এই আসনটিতে, মোটামুটি সব আসনটিতেই আমরা যাওয়ার চেষ্টা করেছি। তো সেই আসনগুলোতে আমরা দেখেছি যে ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। সকাল থেকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটার উপস্থিতি আমরা দেখেছি চোখের পড়ার মতো। আসলে পুরুষ এবং মহিলা উভয় কিন্তু লাইনে দাঁড়িয়ে কিন্তু তাদের নিজ পছন্দের যে প্রার্থী রয়েছেন সেই প্রার্থীকে কিন্তু তারা ভোট প্রদান করেছেন বলে ভোটাররা আমাদেরকে জানিয়েছেন। আমি এখন দাঁড়িয়েছি গগনপুর এলাকার একটি কেন্দ্রে। এই কেন্দ্রটিতে এখন মোট ভোটার সংখ্যা রয়েছে প্রায় 2300 এবং এই 2300 ভোটারের মধ্যে প্রায় 1350 ভোট এখানে কালেকশন করছে বলে এখানকার যে প্রিজাইডিং অফিসার তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও এখানে আইন শৃঙ্খলা বাহিনী, আনসার সদস্য সহ যারা নিরাপত্তার কাজে যারা নিয়োজিত আছেন তারা কিন্তু সকাল থেকেই তাদের দায়িত্ব কিন্তু পালন করে এখনও কিন্তু দায়িত্ব পালন করছেন এবং ভোট গণনা শেষে কিন্তু তারা এই দায়িত্ব থেকে যাবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো মাহবুবা, নওগাঁর নির্বাচন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ।